বিরতির পর স্বাগত। রাস্তা এবং ট্রেনের দাবিতে সড়ক অবরোধ করলো এলাকাবাসীরা। জানা যায়, বেশ কয়েক বছর ধরে কুলাই গন্ডাচড়া এলাকায় ট্রেনটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ড্রেনের জল গড়ে পড়েছে রাস্তায়, যার ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন এলাকাবাসীরা। ড্রেনের জল গিয়ে পড়ছে ওয়াটার সাপ্লাইয়ের পয়েন্টে, যার ফলে পানীয় জল আসছে নোংরা। বহুবার এলাকার লোকজন পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি, যার ফলে শুক্রবার বাধ্য হয়ে এলাকার লোকজন আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে বসে। দীর্ঘক্ষণ চলে সেই অবরোধ ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে, এমনকি অবরোধকারী কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে রোগীদেরও যেতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে ক্ষোভ সৃষ্টি হয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে। অবশেষে ঘটনার খবর পেয়ে ছুটে এসে আমবাসা ব্লকের অতিরিক্ত ভিডিও আশ্বাস দিলে অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। কি বলছেন সংশ্লিষ্টরা এই পথ অবরোধকে কেন্দ্র করে, শোনাব। নতুন করে হয় রাস্তাটা, নতুন করে ঠিক হয়। গ্রামের নাম কি? শুনলাম কপড়াপাড়া। কত পরিবার আছে এখানে? 200 পরিবার আছে। আচ্ছা, এই কেলিকে আপনারা রুট ব্লক করছেন? বিশেষ করে আমাদের এখানে একটা ড্রেন আছে, ড্রেনটার খুবই খারাপ অবস্থা। এটা দীর্ঘদিন ধরে সরকারের কাছে, পঞ্চায়েতের কাছে, সবার কাছে আমরা এটা জানানো হয়েছে। সবাই দেখবো দেখছি এইসব করতে আছে। এখন আমরা দীর্ঘ 1-1.5 বছর ধরে খুবই কষ্টে আছি। এই ড্রেনের জলটা যেতেছে ওয়াটার সাপ্লাই সুইচ দিচ্ছে, এটার মাধ্যমে জলটা, এই নোংরা জলটা যেতেছে। আপনি জলের ব্যবস্থা করে রাখছি, জলটা রাখছি আমরা দেখাই পালেগা। এই জলটা আমরা সারা ভাড়ায় খাইতে আছি, এই জলটা থেকে সুইচ দিনের মাধ্যমে সারা ভাড়া দিতে। ইমিডিয়েট যদি রাস্তাটা ঠিক না করা হয়, যদি ড্রেনটা ঠিক না করা হয়, তো এই জলের কারণে তো বিরাট সমস্যা দাঁড়াইবে। এটা লেগে আমরা কোন এলাকা? এটা স্কুল রোড কোয়ার্টার রোড। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য। তারা বলছেন যে এই এলাকায় 100 থেকে 200 পরিবারের বসবাস, কিন্তু অভিযোগ যে বারংবার এই সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি, যার জন্য আজ তারা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।